এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন। একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে। তোমার চোখের সামনেই থাকবে উত্তর, কিন্তু সেটা খুঁজতে 90% মানুষই হিমশিম খেয়ে যায়। দেখি আজকে ফার্স্ট কোশ্চেনের উত্তর তুমি দিতে পারো কিনা। স্ক্রিনের মধ্যে এবার একটি ছবি চলে এসেছে, এই ছবিটা দেখে গেস করো তো একটি ছেলের নাম কি হতে পারে। আর অ্যান্সার দেওয়ার জন্য তুমি টাইম পাবে 10 সেকেন্ড। টাইম ইজ ওভার। অ্যান্সারটি যদি তুমি 10 সেকেন্ডের আগে গেস করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর যদি অ্যান্সারটি না জেনে থাকো তাহলে চলো অ্যান্সারটি দেখে নিই। এখানে একটি বিদ্যুতের ছবি দেখা যাচ্ছে, তাহলে ছেলেটির নাম হবে বিদ্যুৎ। স্ক্রিনে দেখো দুটো ছবি এসছে, আর এই ছবি দুটো দেখে তোমাকে একটি ড্রেসের নাম বলতে হবে। আর অ্যান্সার দেওয়ার জন্য তোমার কাছে টাইম 10 সেকেন্ড। আর 10 সেকেন্ডের আগে যদি জানো তাহলে এখনই কমেন্ট করে দাও। টাইম ইজ ওভার। চলো তাহলে অ্যান্সারটি দেখে নিই। এখানে ফার্স্টে তো নাই দেওয়া রয়েছে, আর সেকেন্ডে চা, চাকে ইংলিশে টি বলা হয়, তাহলে এখানে পোশাকটির নাম হবে নাইটি। ফ্রেন্ড, এবার এই ছবিটিকে ভালোভাবে লক্ষ্য করো, এইখানে একটু বুদ্ধির লড়াই আছে। দেখো এখানে তিনটি মহিলা দাঁড়িয়ে আছে, আর তার পেছন দিকে একটি রাক্ষস রাজাও আছে। তো তোমাকে তোমার ডিটেকটিভ ব্রেন দিয়ে বুদ্ধি খাটিয়ে বলো তো, এখানে রাক্ষস রাজার স্ত্রী কোনটি? কি ফ্রেন্ড, তুমি কি খুঁজে পেলে? চলো তাহলে অ্যান্সারটি এবারে দেখে নেওয়া যাক। এখানে 1 নম্বরে মহিলাটি হচ্ছে রাক্ষস রাজার আসল স্ত্রী। কারণ তুমি যদি এই মহিলাটিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে রাজার হাতে যে কঙ্কালের একটি তাবিজ রয়েছে, এই স্ত্রীটির হাতেও কঙ্কালের একটি তাবিজ আছে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে 1 নম্বরের মহিলাটি হচ্ছে রাজার আসল স্ত্রী। আর মনে রাখবে, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সবসময় নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই তুমি বুদ্ধিমান। চলো এবার স্ক্রিনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করো। দেখো এখানে অনেকগুলো পান্ডার ইমোজি চলে এসেছে, কিন্তু এরই মধ্যে একটি পান্ডা সামান্য একটু আলাদা, যেটা তোমাকে খুব তীক্ষ্ণ দৃষ্টির সাহায্যে খুঁজে বের করতে হবে। দেখি তোমার চোখের পাওয়ার কতটা ওকে আছে। তুমি কি খুঁজে পেলে? তাহলে কমেন্টে কত নম্বরে আছে সেটা জানিয়ে দিও। চলো এবার দেখে নিই, ঠিক এই জায়গাটিতে রয়েছে সেই সামান্য একটু ভিন্ন পান্ডাটি। ফ্রেন্ড, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম হয়, তাই তোমাদের একটা লাইকই আমার ভিডিও বানাতে মোটিভেট করে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এইবারে দেখো দুটো ছবি এসছে, এই দুটো ছবি দেখে তোমাকে একটি ফলের নাম আমাকে কমেন্ট করতে হবে। আর এটা খুব সহজ, আমার মনে হচ্ছে তুমি এটা পারবে। তাহলে দেরি না করে সবার আগেই আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। টাইম ইজ ওভার। অ্যান্সারটি যারা যারা পারো নি চলো দেখে নিই। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি তয়াকারের তে, আর সেকেন্ডে একটি টুলের ছবি। তাহলে দুটি থেকে এখানে ফলটির নাম হবে তেঁতুল। সবসময় মনে রাখবে, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের সামনেই আছে, শুধু নিজের বুদ্ধিটা প্রয়োগ করে অ্যান্সারগুলো গেস করলেই তুমি অ্যান্সারগুলো দিতে পারবে। চলো এবার দেখো তোমাদের সামনে তিনটি বক্স এসেছে, তিনটি বক্সের মধ্যে একটিতে আছে সাবান, আরেকটিতে আছে ডাল, পরটিতে আছে বাটি। তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি জিনিসের নাম তৈরি করতে হবে, দেখি তুমি পারো কিনা।
টাইম ইজ ওভার। এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, তাই তুমি যদি এই কোশ্চেনের অ্যান্সারটি দিতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। আর যারা এই কোশ্চেনের অ্যান্সারটি এখনও পারছো না, চলো দেখে নিই। এখানে সাবান থেকে ব আকারে বা নেব, আর ডায় আকার ল ডালের থেকে ল নেব, আর বাটির থেকে টয় শিটটি নেব। তাহলে এখানে প্রয়োজনীয় জিনিসটির নাম হবে বালতি। চলো এবার দেখে নিই তোমাদের জন্য আজকে পর্বের প্রশ্ন। এখানে অনেকগুলো অক্ষর এলোমেলোভাবে কিন্তু দেওয়া আছে। এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে তোমাকে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, আর এই অ্যান্সারটি তোমাকে নিজে থেকেই দিতে হবে। যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে অ্যান্সারটি আমাকে কমেন্টে জানিও, এই অ্যান্সারটি আমরা বলে দেবো না, আর উইনারের নাম আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে ঘোষণা করব। চলো এবার এইবারে দেখে নেব আজকের ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেন। স্ক্রিনের মধ্যে দেখো তিনটি ছবি এসছে, আর এই তিনটি ছবি দেখে আমাকে একটি জিনিসের নাম ফটাফট কমেন্ট করে দাও। টাইম ইজ ওভার, অ্যান্সারটি কি পারলে? তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো তাহলে অ্যান্সারটি এবার দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখো একটি দাড়ির ছবি, আর সেকেন্ডে একটি পায়ের ছবি, আর থার্ডে লয় লয় আকারে লা দেওয়া আছে। তাহলে তিনটি থেকে এখানে জিনিসটির নাম হবে দাড়ি পাল্লা। চলো এবারে তোমাদের জন্য টিপস কোশ্চেনটা দেখে নেওয়া যাক। কোন খাবারটি খাবার আগে জল পান না করলে আলসার রোগ হয়? অপশান এ মধু, বি মাংস, সি চা, ডি পাঁপড়। সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানাও। এখানে অ্যান্সারটি হবে অপশান সি চা। এইবারে আজকে লাস্ট কোশ্চেনের অ্যান্সার কে দিতে পারে দেখাই যাক। স্ক্রিনে দেখো দুটো জিনিস চলে এসছে, আর এই দুটো জিনিস দেখে তোমাকে একটি ফলের নাম আমাকে কমেন্ট করে জানাতে হবে। কি ফ্রেন্ড, টাইম ইজ ওভার, অ্যান্সারটা কি দিতে পারলে? এই কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন ছিল, তাই এই কোশ্চেনটা তোমাদের জন্যই রেখে গেলাম। তোমরা অ্যান্সারটি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমিও দেখি তোমরা কতটা ইন্টেলিজেন্ট। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।